प्रपन्नार्षि हरे प्रसीद प्रसीद मातर जगत विलक्ष्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम सुरीश्वरी देवी चराचर। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल स्वप्न विश्व स्वप्न ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘড়িতে বাজে এখন সকাল 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম, আর আমার ব্লগের আরেকটা নতুন পর্ব নিয়ে আমি আবারও তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো প্রতিদিনের মতো আজও তোমরা ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজও আমি তোমাদের জন্য দুর্গাপূজার স্পেশাল রান্নাবান্না আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ বা ভেজ। কী বলতো, আমরা বেশিরভাগ বাঙালি দুর্গাপুজোর অষ্টমীর দিনে কিন্তু নিরামিষ খেয়ে থাকি, তাই না? নিরামিষ বলতে কিন্তু লুচি, ছোলার ডাল, ফ্রাইড রাইস, পোলাও এগুলোই আমরা বেশি খেয়ে থাকি। তাই আমি ভাবলাম এবছর অষ্টমীতে নতুন একটা কিছু রান্নার রেসিপি ট্রাই করে দেখা যাক। তা সেই কথা মাথায় রেখেই আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ভেজিটেবল তেহেরি। মানে রান্নার রেসিপিটার নাম হলো ভেজিটেবল তেহেরি। এটাকে তোমরা ভেজ পোলাও বা ভেজ বিরিয়ানি বলতে পারো। তবে হ্যাঁ, গতানুগতিকভাবে আমরা যে ধরনের বা যেভাবে পোলাও বা ভেজ বিরিয়ানি রান্না করে থাকি তার থেকে কিন্তু এই রেসিপিটা একটু ডিফারেন্স, ঠিক আছে? সে তোমরা দেখলেই বুঝতে পারবে। তাই আমার মতো তোমরাও যারা ভাবছো এবছর অষ্টমীতে নতুন একটা কিছু ভেজ রান্নার রেসিপি ট্রাই করবে, তোমরা কিন্তু অবশ্যই এই রান্নার রেসিপিটা ফলো করবে। আর তাছাড়াও আমার রেসিপি সবসময়ের জন্য অগাধ ভালোবাসা নিয়ে ইন জেনারেল তোমাদের সবার জন্য। তা চলো আমার সাথে থাকো আর পুরো রান্নার রেসিপিটা আমার সাথে থেকে ফলো করো। তেহেরিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় বাটি মতো বাসমতি রাইস। আর বাসমতি রাইসটাকে আমি সুন্দর করেছি, আর দেখতে পাচ্ছ সুন্দর জলও ঝরে গেছে। আর এখানে নিয়েছি দেখতে পাচ্ছ ফুলকপি, আলু, সোয়াবিন, এগুলোকে আমি হালকা গরম জলে বয়েল করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি কয়েকটা পনিরের পিস, টমেটো, আর টমেটোটাকে আমি একটু বড় বড় নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, আমার বাড়ির গাছের ফ্রেশ পুদিনা পাতা, আর নিয়েছি এক টেবিল চামচ মতো ধনে গুঁড়ি, এক টেবিল চামচ মতো জিরে গুঁড়ি, সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি দু টেবিল চামচ হলুদ, আর এখানে নিয়ে নিয়েছি আমি দু টেবিল চামচের মতো নুন, আর এক টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ি, আর এখানে নিয়ে নিয়েছি সাদা রিফাইন অয়েল আর ঘি। পুরো রান্নাটা আমি সাদা রিফাইন অয়েল আর এই ঘিতে করব, আর লাগবে সামান্য গরম মশলা। তো এখন আমি পুরো রান্নাটা স্টার্ট করে দিই। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, এখন গাজরটা কাটা হয়নি বলে তোমাদেরকে দেখাতে পারিনি। এ দেখো আমি গাজরও দেবো এর মধ্যে, আর গাজরটা দেখো আমি ঝুলিয়ান করে কেটে নিয়েছি। এখন আমি একে একে ফুলকপি, আলু, সোয়াবিন, গাজর, পনির এগুলো ভেজে নেব। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি, ফুলকপিটা দিয়ে দিলাম, আমি একসাথেই ভেজে নিচ্ছি। গাজরগুলো দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে দিলাম। বেশি আমি ভাজবো না, হালকা ভাজবো। এই ভেজিটেবলগুলো হালকা একটু তেলে ফ্রাই করে নিলে টেস্টটা খুব ভালো হয়। ভেজিটেবলগুলো আমি হালকা ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। ভেজিটেবলগুলো ভেজে তুলে নিয়েছি, এখন আমি পনিরগুলো দিয়ে দেবো এই তেলে। পনিরগুলো হালকা ভেজে আমি তুলে নেবো। এখন এই তেলে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম। কড়াইতে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে আমি কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি, আর দারচিনি, এলাচ, লবঙ্গর খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে গেছে। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, আদা, হলুদ, আর দিয়ে দেবো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ি। এই যে দুটো কাঁচা লঙ্কা আমি ফেলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলাটা হালকা কষানোর পরে আর টমেটো দিয়ে দিলাম। আর দেখো টমেটোগুলো আমি একটু বড় বড় করে কেটেছি যাতে টমেটোগুলো পুরোপুরি গলে না যায়। এক চামচ মতো চিনি দিয়ে দিলাম, এতে ঝাল, নুন, মিষ্টি খুব সুন্দর একটা ব্যালেন্স হবে। একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা ভেজিটেবলস আর পনিরটাও দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভেজিটেবলসগুলো কিছুক্ষণ কষানোর পর আমি এখন চাল দিয়ে দিচ্ছি।
চালটা আমি একটু ভাজা ভাজা করে নিয়ে এখন দেখো এখান মধ্যে জল নিয়ে নিচ্ছি। দেখতে পেয়েছিলে আমি এক বাটি সমান চাল নিয়েছিলাম, তাই আমি দু বাটি সমান জল দেবো। জলটা একদম টকবক করে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপরে আমি এটা ঢেকে দেব। দেখতে পাচ্ছ জলটা একদম টকবক করে ফুটে গেছে আর চালগুলো ওপরের দিকে একদম ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখন এইটাকে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে দিলাম। এখন জলটা পুরোপুরি অ্যাবজর্ব হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকাটা দেখতে পাচ্ছ জলটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে, চালগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওপর দিয়েই পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা এখন বন্ধ করে দেব আর এটাকে ঢেকে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি, 5 থেকে 7 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো, তারপরে আমি এটা নামিয়ে সার্ভ করবো। টাইমও লাগলো না। তোমরা চাইলে কিন্তু বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো অ্যাড করতে পারো, মানে তোমাদের মানে খুশি মতো, তোমাদের ইচ্ছে মতো তোমরা ভেজিটেবল সেটাতে অ্যাড করতে পারো। তোমরা এটাকে নিরামিষ দিন ছাড়াও পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারো, মানে এটা ভেজ ননভেজ দুভাবেই রান্না করা যায়। তো আজকের আমার দুর্গা পুজোর স্পেশাল সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ভেজিটেবল তেহারি রান্নার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অথচ অনেক ভালোবেসে রেগুলারলি আমার ভিডিওগুলো দেখছো, তোমাদেরকে বলছি তোমরা দেরি না করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমার পরিবারের পারমানেন্টলি বন্ধু হয়ে যাও। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনে অল বাটনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলো না। এতে করে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে চলে যাবে আর ঘরে বসে আরাম করে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাবে। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, তবে হ্যাঁ কথা দিচ্ছি খুব শীঘ্রই তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে আমার ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব সুস্থ থেকো, খুব ভালো থেকো, খুব হাসি খুশি আর খুব সাবধানে থেকো আর দুর্গাপুজো খুব ভালোভাবে এনজয় করো। তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।